আজ ঘন কুয়াশায় ঢেকে শহর। সারাদিনেই কুয়াশার চিত্র দেখা যাবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। এই বছর জাঁকিয়ে শীতের মাঝে বৃষ্টি চলবে, তবে এই দুদিন রাতের তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্যভাবে পরিবর্তন আসবে না। কলকাতায় তাপমাত্রা প্রায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে, সে কারণে এখনই সেভাবে ঠান্ডা পড়ছে না। 11ই ডিসেম্বরের পর থেকে পারদ পতন হবে। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া শুকনো থাকবে, তবে উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আজ কলকাতা শহর এবং আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মাস্টার ডিসেম্বর হলেও বাংলা মাসের তালিকায় অগ্রহায়ণ পৌষ মাঘ শীতকাল ধরলে এখনও তা দিন সাতেক বাকি। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে সিকিম এবং দার্জিলিং সহ বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ।